এম্বাসি থেকে অ্যাম্বাসেডারের নিচে যারা তাদের থেকে গুনে গুনে আপনারা তাদেরকে ডিক্লেয়ার দেন পার্সন নন গ্রাটা। প্রয়োজন বোধে আমাদের সরকারকে আমি অনুরোধ করব, আহ্বান করব আমি সরকার, যে প্রয়োজন বোধে আপনারা ডিপ্লোম্যাটকে এতবার বলছেন তারা কথা শুনছে না, তারা ভিয়েনা কনভেনশনকে ভায়োলেট করে যাচ্ছেই দিনের পর দিন, মাসের পর মাস। আপনারা সেই এম্বাসি থেকে অ্যাম্বাসেডারের নিচে যারা আছেন তাদের থেকে গুনে গুনে আপনারা তাদেরকে ডিক্লেয়ার দেন পার্সন নন গ্রাটা, যেটা আমরা একবার করেছিলাম। তখন আমি তখন মিনিস্ট্রিতে ছিলাম বহুদিন আগে, তখন মিলিটারি গভর্নমেন্ট জেনারেল সাদ, তখন প্রায় 28 জন ডিপ্লোম্যাটকে আমাকে দায়িত্ব দেওয়া হলো। প্রেসিডেন্ট এরশাদ চেয়েছেন বিভিন্ন কাজে, তার ডিজিএফআই খবর দিয়েছে, আমাদের ডিজিএফআই আছে, আমাদের দেশবিরোধী কাজে তার তৎপর ছিলেন, সোভিয়েত ইউনিয়ন তখন সোভিয়েত ইউনিয়ন, তারপরে আরও কয়েকটি রাষ্ট্র। আমি হিসাব করে দেখলাম মোট 28 জন ডিপ্লোম্যাটকে আমি 7 দিনের নোটিশে বাংলাদেশ ত্যাগ করতে বলেছি। আপনি 4টা দেশের করেন পার্সন নন গ্রাটা আর বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। আমি সেই যে 28টাকে বের করলাম, এরপরে আমাদের মিলিটারি রুল, কিন্তু মিলিটারি রুল তো রুল একটা ছিল তো, গুড ব্যাড ইনডিফারেন্ট, আমি পছন্দ করতাম না, কিন্তু আমি তো সরকারি চাকরি করতাম। আমাকে বলা হলো, আমার ফরেন সেক্রেটারি ছিলেন ফারুক চৌধুরী সাহেব, আমি তিনি ফরেন মিনিস্টার সাহেব ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আলাপ করে আমরা এটা আমাকে দিয়ে করো, বিকজ আমি আই ওয়াজ নাম্বার 3। সময় এসেছে, টাইম হ্যাজ কাম, যখন আমাদের অ্যাকশন নিতে হবে, ডেকে বললে হবে না, পত্রিকায় বিবৃতি দিয়ে হবে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং যারা আছেন পদস্থ ফরেন সেক্রেটারি এবং স্টেট মিনিস্টার, তারা তিনজনই খুব চেষ্টা করছেন তাদের মতো জায়গার থেকে, মানে আমি তো দেখতে পাচ্ছি বেচারা তিনজন ব্যক্তি আছেন ওখানে, তিনজনই সময় পেলেই কথা বলছেন, কোনো এক কোনো রকমের নতিজা হয়েছে, কিছু কাজ হয়েছে না, দে ডোন্ট কেয়ার। আমি বলবো আপনাদের মাধ্যমে যে টাইম হ্যাজ নাও কাম, দেয়ার হ্যাজ টু বি সাম অ্যাকশন, হাউ ইন টার্মস অফ ডিক্লেয়ারিং টু অর ওয়ান অফ থ্রি অফ দেম অ্যাজ পার্সোনাল নন গ্রাটা। দেখেন সব বন্ধ হয়ে যাবে, আর বলবে না তারা, কী করবে তারা, হইচই করবে একটু। শুনুন, এখন আমাদের ডিপেন্ডেন্স অন দি ফরেন এড ইজ অনলি 5%, ফরেন এড কান্ট্রি ফরেন এড 5%, সেই বাংলাদেশ তো নাই আমাদের, আজকের বাংলাদেশ সে আগেকার বাংলাদেশ তো নাই, থ্যাংকস টু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যে তিনি দেশকে কোথায় নিয়ে এসছেন। কাজে কেন আমরা এত ইতস্তত কেন করছি, প্রত্যেকবার আমরা বক্তৃতা দিচ্ছি, আমরা বলছি, তার শুনছেন না, বলেই যাচ্ছেন। এই শুনলাম যে কালকে 13 জন অ্যাম্বাসেডার তারা বক্তৃতা দিয়েছে, অ্যাবসার্ড, আনহার্ড অফ। আমি তো কত জায়গায় অ্যাম্বাসেডার ছিলাম, কোথায় এটা শোনা যায় না কখনো।